মজলুম জননেতা মাওলানা ভাসানীর নির্বাচনী প্রতীক ধানের শীষ, স্বাধীনতার ঘোষক বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্বাচনী প্রতীক ধানের শীষ। দীর্ঘ দশ বছর সফলভাবে দেশ পরিচালনাকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রতীক ধানের শীষ। তারুণ্যের অহংকার তারেক রহমান সমর্থিত নির্বাচনী প্রতীক ধানের শীষ। মুক্তিযুদ্ধের সংগঠক এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী প্রতীক ধানের শীষ। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক এবং বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রবের নির্বাচনী প্রতীক ধানের শীষ। বীর উত্তম মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর নির্বাচনী প্রতীক ধানের শীষ। কিংবদন্তি ছাত্রনেতা এবং ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্না ও সুলতান মোহাম্মদ মনসুরের নির্বাচনী প্রতীক ধানের শীষ। বিশিষ্ট আলেম মুফতি মুনির হোসাইন কাশ্মী এবং মুফতি রবিউল বাশারের নির্বাচনী প্রতীক ধানের শীষ। এই ধানের শীষ প্রতীকে নির্বাচিত সরকারে দেশের তরুণ যুবকদের জন্য যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে। তাদের কর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন কেন্দ্র এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এমনকি বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগকে পুনর্জন্মদান ও বর্তমান প্রধানমন্ত্রীকে নির্বাসন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনাও এই ধানের শীষে নির্বাচিত সরকারেরই অবদান। দেশের এই ক্রান্তিকাল থেকে মুক্তি পেতে, গুম খুন ও বাক স্বাধীনতাহীনতা থেকে মুক্তি পেতে এবং সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা পেতে ধানের শীষে ভোট দিন। দল মত নির্বিশেষে ভোট দেব ধানের শীষে।